মঙ্গলবার বিকেলে পাঁচটা সতেরো মিনিট নাগাদ ডাউন ধুবড়ি শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনের ভেতর দিয়ে যাওয়ার সময় ট্রেনের সামনে এসে যায় একটি হাতির পাল আলিপুরদুয়ার জংশন ও রাজা ভাতগা স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে রেল লাইন দেখে ট্রেনের চালক ও সহচালক জরুরি ব্রেক কোষে ট্রেন থামান পরবর্তীতে হাতির পাল লাইন পার হওয়ার পর ট্রেনটি গন্তব্যের দেয় এর আগেও ট্রেনে কাটা পড়ে বাইসন সহ বিভিন্ন বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ঘটেছে চালক ও সহচালকের তৎপরতায় বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ এই দুই চালককে রেল দপ্তরের পক্ষে পুরস্কৃত করা হবে বলে সূত্রের খবর নিজস্ব প্রতিনিধি আলিপুরদুয়ার